এনে আছে দরিকার উপর থাকা শিল হাকু। 1603-1641 সনের ভিতর স্বর্গদেব প্রতাপসিংহর রাজত্বকালতে নির্মাণ করা দরিকা দপরত থকা এই শিল হাকু বর্তমান সময়ত কেনে আছে। শিমলুগুড়ির যদি আপনি গড়মূর অভিমুখে পায় তেনেহলে আপনাদের দেখবলে পাব এই শিল হাকু বর্তমান সময়ত কি অবস্থাত আছে। কারণ স্বর্গদেব যে প্রতাপসিংহ 1603-1641 সনের ভিতর রাজত্ব করেছিল আর তেওঁৰ সময়তে সেই সময়তে কিন্তু এই শিল হাকু নির্মাণ করা হয়েছিল। আর এই শিল হাকুর একটা বৈশিষ্ট্য আছে যে এই শিল হাকু চারিটা শৈলস্তম্ভ আর শিলর ভেটির উপর এই হাকুখন নির্মিত করা হয়েছিল। হাকুখনের উপর অংশ আংশিকভাবে ধেনুভেরিয়া আপনাদের দেখিলে গম পাইছে আংশিকভাবে ধেনুভেরিয়া আর তলর খুঁটার সংযোগীক ইটারে নির্মিত করা হয়েছে আর পাঁচটা ধেনুভেরিয়া গঠন ইয়াত দেখবলে পোৱা যায়। আর এই হাকুখনের উচ্চতা হয়েছে 5 মিটার, দৈর্ঘ্য 31.80 মিটার আর প্রস্থ 4.10 মিটার। বর্তমান সময় আমি দেখাইছো এয়া শিল হাকু যদরে নির্মাণ করা হয়েছিল সেই সময় অতি ক্ষুণ্ণভাবে সূক্ষ্মভাবে নির্মাণ করা হয়েছিল আর সেয়ে ইয়ার অবস্থিতি আজিও আছে, আজিও সুন্দরক জিলিকি আছে। আপনি যদি বিশ্বর ঐতিহ্য ক্ষেত্র হিসাবে যে স্বীকৃতি পাইছে চৰাইদেউ, শিমলুগুড়ি হয়ে যদি চৰাইদেউলৈ যাবলৈ হয় তেনেহলে গড়মূৰ নোপোৱাৰ আগতে আপনাদের দেখব এই শিল হাকুখন বর্তমান সময় ইয়াতে অবস্থিত হয়েছে দরিকানৈৰ ওপর। আর এফালে বাও সাইডেও এখন দলং আছে সরকারের দিনত বনোৱা, আর এইখনো সরকারের দিনত বর্তমান সময় যখন লোক সকল অহা যাওয়া করার বাবে এই দুখন দলং, এইখন দলং বিশেষকৈ ব্যবহার করা হয়। আর এইখন এটা পুরনির যে আহোমের যে স্বকীয়তা কৃষ্টি সংস্কৃতির স্বীকৃতির ইয়াত রখাই থা হয়েছে বা এইদরেই সুন্দরক রখা হয়েছে। কিন্তু বর্তমান সময় দেখবলে পোৱা গৈছে সেই প্রতাপ সিংহয় যদরে নিজস্ব যুক্ষ্মতারে নির্মাণ করলে রাজত্বকালত বর্তমান সময় কিন্তু আজিও এইদরে শিল হাকু জিলিকি থাকা দেখবলে পোৱা গৈছে। দরিকা নৈর উপর থাকা এই শিল হাকুয়ে 400 বছরের ইতিহাস কঢ়িয়ায় লৈ আছে। আহোম শাসনের ব্রিটিশ শাসন তার পাছতেই ভারতবর্ষ স্বাধীন এই সকলবুরৰ ইতিহাস কঢ়িয়ায় লৈ আছে শিল হাকুয়ে। আহোম যুগৰ সেই সময়তে নির্মাণ করা শিলর হাকু বর্তমান সময়লৈকে 400 বছর ধরে কেনেদরে আছে ইয়াক লৈও বহুতেই আচরিত হওয়া পরিলক্ষিত হয়। কিন্তু বর্তমান সময় শিল হাকুর কোনো কোনো অংশত ফাট মেলাও পরিলক্ষিত হয়েছে। বিশ্বর ঐতিহ্য ক্ষেত্র হিসাবে স্বীকৃতি লাভ করা চৰাইদেউ চাবলৈ গেলে শিবসাগর হয়ে শিমলুগুড়ি পার হলেই আপনি শিল হাকু দেখবলৈ পাব। 400 বছর গৰকি থকা শিল হাকু আজিও কিন্তু অক্ষত অবস্থাত আছে আর পুরাতত্ত্ব বিভাগে সুন্দরক ইয়াক বেড়া দি রখা পরিলক্ষিত হয়েছে।